কালের বৃত্তে আমার আবির্ভাব, বর্ষা শেষে পুরো মেঘের দেশে সদা এক সুখময় আবখানে, বাতাবরণেও বদল শান্ত নিবিড় নীলাভ সাগরের জল। যদিও বহুকাল আগে এমনটা ছিল না, মহিষাসুরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্বর্গ, মর্ত পাতাল ত্রাহি ত্রাহি রব উঠেছিল চারিদিকে, তখনই অবতীর্ণ হলেন এক মহাশক্তিশালী দেবী। মহিষাসুরের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হল তাঁর, কালের হিসেবেই শেষ হল অসুর অধ্যায়। সেই ভয়ঙ্কর কাহিনী মহালয়ের ধরে আজও সঞ্চালিত হয় আমার আকাশে বাতাসে। আমি শরৎ বলছি, আমার হৃদয়ে রচিত হয়েছে সেই কালজয়ী সনাতনী মঙ্গল গাথা। जयं देवी नमस्तुते ओ मायूर देवी
यशोदे भाग्यं भगवते देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामाक्ष देहि मे प्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्डबलनाशिनी रक्ष मां सर्वतो देवि विश्वेश्वरि नमस्तु ते ॐ दुर्गे दुर्गे महाभागे काहि मंशं कर्त्रिये महिषासिं मदं मत्ते কালান্তরে মহিষাসুরের অত্যাচারে দেবলোক হল বিপর্যস্ত। ব্রহ্মাকে অগ্রণী করে দেবকুল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হলেন। অসুরের ঔদ্ধত্যের সংবাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বদনমণ্ডল হতে সুমহ তেজ ও রাশি নির্গত হলেন। তার সঙ্গে মিলিত হল দেবগণের তেজপুঞ্জ। সেই তেজপুঞ্জ পরিণত হল এক লাবণ্যময়ী অপূর্বা দেবী মূর্তিতে, মহালক্ষ্মী নামে পরিচিত।